মেয়ে জামাই কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার বৃদ্ধা এখনো আতঙ্ক কাটেনি তার মন থেকে। পৈতৃক সেই রাতের কথা মনে করতেই কান্নায় বুক ভাসাচ্ছেন প্রতি মুহূর্তে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর আশ্রয় নিয়েছেন নির্যাতনের শিকার হওয়া সেই মেডিকেলের স্টাফ কোয়ার্টারেই। ইতিমধ্যেই নিজ মেয়ে জামাই কর্তৃক ধর্ষণের ঘটনা নিজ এলাকার মানুষের কানে পৌঁছাতেই অনেকেই হুমকি দিচ্ছেন নির্যাতিত ওই বৃদ্ধাকে সমাজচ্যুত করার। অভিযোগ আছে স্থানীয় কিছু ব্যক্তি রীতিমতো তাকে আমার দেশের মানুষ আমার লই মারব ধরব ফিরব ওই গেরবো সে গেরব মারি হেলাইব আমি জেলে আমি ঘর করছি দুয়ার করছি। নির্যাতিতা ওই বৃদ্ধা জানান, অনেক শখ করে মেয়ে জামাইয়ের জন্য কোরবানির অনুদান পাওয়া গরুর গোস্ত নিয়ে ভোলা থেকে বরিশালে এসেছিলেন তিনি, কিন্তু সেই মেয়ে জামাই নেশাদ্রব্য খাইয়ে তাকে রাতভর পালাক্রমে যৌন নির্যাতন করেছেন। এমন ঘটনা মনে উঠলেই বিমর্ষ হয়ে পড়েন তিনি। আমি এসে গোস্ত লই জামাইরে সাইতাম আমার মা গোস্ত খাওয়াবে না আমি হেলে গোস্তের মাংস লই আসি আমার একজন কোনদিন আমার লোকের সব বেঁচে দিয়েছে কোনদিনও করে না অনেক কুতর খাই মাথার সিট নাই কিনলে কিরম আমি কইতে পারি না রাত আমার কাটি পারি বস্তা বললে আমি কইতে দিতাম না আমার আসল শ্রেষ্ঠ আমি যে আমার হুশ হয়েছে তুই আমি বেনে সকাল 8টা 9টার দিকে আমি দেখি যে আমার চোখ খুলে গেছে আর আমি আমার ভাত ধরে বৈঠাচ্ছি ভাত ধরে বৈঠাত আমার করে বলি কি রে বাবা তোমার মা না আমি তুমি আমার এরম করম করো গা এই কথার পরে আমি কাকা আমি একটু আড়িয়ে ভুলাইছিলাম হাস করে আমি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। নিজেদের চলার মতো নগদ কোন অর্থ নেই, তাদের কাছে নেই খাবারের যোগান। স্থানীয় অন্যান্য বাসিন্দারা কেউ একবেলার খাবার দিয়ে গেলেও পরের বেলা থাকতে হচ্ছে না খেয়ে। তবুও সেই জঘন্য অপরাধের জন্য তার সাথে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন নির্যাতিতা ওই বৃদ্ধ মেয়ে রবিনা। কি বলবো বাসাতে হয়েছে কি বলবো সেটা দিয়ে যায় রান্না করে দেয় কেউ উপরে থেকে এক প্লেট এনে দেয় দুনো মাইজি পোলা প্যান লিয়ে সিলে খাই তারপরে ওই চাল ডাল আলু দিয়ে যায় আলু বত্তা ডাল নিয়মিত খাইতে আসি আজকে কতদিন যাবৎ বেড়ে আমার এই শ্বশুর বাড়ির সবাই আমার উপরে প্রেশার চাপ করতেছে জানি আমি এই মামলা উঠেনি ওদের আমি বাচ্চা করে নিয়ে কি খাইতে আসি আমার যে একটা দুধের বাচ্চা আছে আমার মি কে একটু তাকাই না আমার বাসুর একটা ফোর কোয়ার্টারে থাকে এই এই ফোর কোয়ার্টারে থাকে সরকারি চাকরি করে একদিন এসে দেখেনি যে আমি কি কিভাবে আছি আমার বাচ্চাটার হলে কেমনে খাই কেমনে খাই বা আমার মাটা যে এতদিন মেডিকেলে ভর্তি ছিল একজন মানুষই আমার মারও দেখেনি বা একটা সান্ত্বনা আমার দেন ওই দ্বারা আমার বলতে আসে চারটে সন্তানের মি চাই আমি মামলা উঠে নিতাম আমি সমাধানে যাইতাম আজকে সমাধান আমি যদি এই অন্যায় সাইডে দিই প্রত্যেকটা ঘরে ঘরে এই অন্যায় হইবে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কোনো মেয়ের মা কোনো জামে বাড়ি আইয়ে বেড়াতে পারবে না কোনো নিরাপত্তা নেই আমার মার 70-75 বছর বয়স সে যাতে নিরাপত্তা পায় না তো অন্য কোনো শাশুড়ি তো শ্বশুর জামে বাড়ি এসে নিরাপত্তা পাইবে না তো আমি এত বড় অন্যায় কিভাবে ছেড়ে দিই
আমার সন্তানের বাইকে যা আছে আমার বাইকে যা আছে এত উপরে আল্লাহ লিখে দিছে। অসহায় রোজিনা ও তার নির্যাতিতা বৃদ্ধা মা সহায়তা চেয়েছেন সমাজের বিত্তবান মানুষের কাছে। পাশাপাশি ধর্ষক তপুসিকদারের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নে সরকারের কাছেও সহায়তা কামনা করেছেন তারা।